शुभेच्छा আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি কানিজ লাবনী। কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে। শুরু হলো নতুন মন্ত্রিসভার কার্যক্রম। সচিবালয়ে প্রথম কর্মদিবসে নিজ নিজ দপ্তরে আসলে মন্ত্রীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথম কর্মদিবস কেমন দেখছেন? কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ লাবণী। আপনি জানেন যে ১০তম সরকারের যাত্রা শুরু হয়েছে এবং নতুন মন্ত্রিসভার যে সদস্যরা টোটাল ৩৬ জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলে তাদের আসলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়ে গেছে। আপনি জানেন যে দুদিন আগেই, এবং সেই শপথ গ্রহণের পর আজকে তাদের প্রথম কার্যদিবস এবং সচিবালয়ে তাদের যে দপ্তর রয়েছে মন্ত্রণালয় সেখানে এসে তারা অফিস করবেন। সেই ধারাবাহিকতা আজকে সাপ্তাহিক প্রথম কর্মদিবস এবং সেই প্রথম কর্মদিবসের প্রথম অফিস নতুন মন্ত্রিসভার সদস্যদের, এবং তারা এর মধ্যে আমরা অনেক মন্ত্রীকে আমরা আসতে দেখেছি। যেমন নতুন পররাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন ডক্টর হাসান মাহমুদ, তিনি এসে পৌঁছে গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা যিনি প্রতিমন্ত্রী রয়েছেন তিনি এসেছেন মহিবুর রহমান, এবং ভূমিমন্ত্রী তিনিও কিন্তু এসেছেন। এবং আজকে জানেন যে প্রথম কর্মদিবস এবং নতুন সরকারের যাত্রা শুরু, এবং সেই কারণে আসলে সচিবালয় আসলে অসংখ্য গাড়ি আসলে সচিবালয়মুখী মানুষের যাত্রাটা অনেক বেশি। কারণ হচ্ছে নতুন মন্ত্রিসভার সদস্যদের স্বাগত জানাতে ছুটে আসছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছেন বা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলেই, এবং যার কারণে সচিবালয়ের আজকের দিনটি আসলে একটি ব্যতিক্রম। আপনারা লক্ষ্য করে থাকবেন সচিবালয় কেমন বাহির থেকে আসলে ১ কিলোমিটার পর্যন্ত গাড়ির সারি, এবং প্রতিটি গাড়ি আসলে চেক করে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে প্রবেশ করাচ্ছেন সচিবালয়ের ভিতরে। কারণ আজকে নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস এবং নতুন মন্ত্রীদের সঙ্গে হয়তো পরিচিত হবেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মন্ত্রণালয় সংশ্লিষ্ট বা বিভিন্ন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট যেসব ব্যক্তিবর্গ রয়েছেন সকলে, যার কারণে আজকে সচিবালয় এই পরিচিতি পর্ব বা স্বাগত পর্বের কারণে সচিবালয়ের যে ভিড়টি সেটি অনেকটাই বেশি এবং সচিবালয়ের মানুষের উপস্থিতিটিও কিন্তু অনেকাংশে বেশি, এবং যেটি আসলে একেবারে খুবই স্বাভাবিক। নতুন সরকার, নতুন মন্ত্রিসভা, নতুন মন্ত্রী, নতুন মন্ত্রণালয়, যার কারণে আসলে এই মানুষের উপস্থিতি বা মানুষের যে কাজের পরিধি সেটি কিন্তু অনেকটা বেশি। এবং ইতিমধ্যে মন্ত্রীরা এসে আসলে কুশল বিনিময় করবেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে, এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারাও কিন্তু নতুন মন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। আমরা ইতিমধ্যে দেখেছি কয়েকটি মন্ত্রণালয়ের যেসব মন্ত্রীরা রয়েছেন সেসব মন্ত্রণালয়ের কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা যারা রয়েছেন, সচিব কিংবা যেসব কর্মকর্তা কর্মচারী সকলে আসলে মন্ত্রীদের স্বাগত জানিয়েছেন। এবং সব কিছু মিলিয়ে বলা যায় যে আজকে প্রচণ্ড একটি কর্মব্যস্ত সচিবালয়ের দিন, এবং সেটি শুরু হয়েছে এবং অনেক মন্ত্রী এখনও কিন্তু আসেননি। তারা আসবেন, তখন হয়তো আমরা বিস্তারিত খবরাখবর দেখাতে পারবো, কুশলাদি বিনিময় হবে মন্ত্রীদের সঙ্গে, মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে। সব কিছু মিলিয়ে আসলে আজকে সচিবালয়ে ভীষণ একটি কর্মব্যস্ত দিন, এবং আরও খবরাখবর আমরা হয়তো পরবর্তীতে দেখাতে পারবো, পরবর্তী সংবাদ আপনার মাধ্যমে। এবং একটি বিষয় আমি লক্ষ্য করছি, ফুল নিয়ে কিন্তু মানুষ আসছেন মন্ত্রীদের স্বাগত জানাতে। আমি একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই যে নতুন মন্ত্রীদের স্বাগত জানাতে আসলে মন্ত্রণালয় কর্মকর্তা বা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলেই কিন্তু আসছেন। এবং আপনি জানেন যে এবার ১০তম সরকার, দেশের ১০তম সরকারের ২৫ জন পূর্ণ মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন, দায়িত্ব নিয়ে। ধন্যবাদ ফখরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, মন্ত্রিসভায় ব্রিফ করছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। ভেঙে পড়েছিল স্থানীয় সরকার, ধ্বংস হয়ে গিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি সেদিন প্রতিমন্ত্রী হিসাবে এই মন্ত্রণালয়কে আমার মাননীয় মন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে আমরা সারা বাংলাদেশে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে उत्तीर्ण হয়েছিলাম। আজকের এক নূতন মন্ত্রণালয় নূতন জায়গায় মাঠের যোগ হবে, মাঠের কৃষকদের সঙ্গে যোগাযোগকারীদের সঙ্গে যোগাযোগ হবে, পাট উৎপাদনে উৎসাহিত করা হবে, পাট এবং বস্ত্র খাতকে বাংলাদেশে রপ্তানিকারী শিল্প রয়েছে সেই শিল্পকে উতরিয়ে আমরা ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এটি আমার বুক ভরা প্রত্যাশা। আপনার পরিবার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, কিন্তু মন্ত্রী হিসেবে আপনি প্রথম দায়িত্ব পালন করছেন, তো একটু জানতে চাই যে সেই দায়িত্ব কতটা পালন করবেন এবং আপনার কোনো কর্মপরিকল্পনা আছে কিনা, যে 50 দিন বা 100 দিনের, সেটা একটু জানতে। আসলে সভ্যতার দুটি নারী, তো কাউকে পিছনে ফেলে কোনোটাই অগ্রসর হয় না। তো নারী ও শিশু মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যে কাজগুলো করার, যে সেগুলোকে মনে করি যে বাংলাদেশে এই জায়গাটায় আমি আসলে শিশু এবং নারীকে নিয়ে অনেক আগে থেকে কাজ করি, তো এই জন্য আমি আশা করব যে কর্মপরিকল্পনা তো একটা থাকবে আমাদের, মানে 100 দিন বা ওরকম কোনো কিছু না, কারণ এটাকে একটা চলমান কাজ, তো সেহেতু আমরা ওরকম ভাবে আমাদের কাজ সবচেয়ে ভালো। দর্শক, এতক্ষণ আমরা পাট ও বস্ত্র মন্ত্রীর বক্তব্যে যুক্ত ছিলাম। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম, আজ মন্ত্রীর সভার কর্মদিবসের প্রথম দিন। এ ব্যাপারে জানাতে সচিবালয় থেকে আরও যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, প্রথম কর্মদিবস নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, কোন কোন মন্ত্রী এসে পৌঁছেছেন, বিস্তারিত জানাবেন আমাদের। লাবণী, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু মন্ত্রীদের কর্মদিবসের প্রথম দিন, আর সেই উপলক্ষে কিন্তু সকাল থেকে সচিবালয় কিন্তু প্রস্তুত হয়েছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমরা এখানে এসে দেখেছি সকাল থেকে মন্ত্রীরা আসছেন এবং তাদের কর্মীদের সাথে কিন্তু ফুল দিয়ে মত বিনিময় করছেন, সেই সাথে গণমাধ্যম কর্মীদের সাথেও কিন্তু ফুলের শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা এই মুহূর্তে এখন আছি সেতু পরিবহন জনাব ওবায়দুল কাদের সাহেবের এখানে। আপনি জানেন যে এই মুহূর্তেই কিন্তু উনি ঢুকবেন আর তাদের কর্মীদের সাথে কিন্তু কথা বলার কথা আছেন, এবং আমরা দেখতে পাচ্ছি এখনই কিন্তু তিনি আসার কথা আছে, এবং বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে কিন্তু সকাল থেকে 10টার পর থেকেই কিন্তু তারা মত বিনিময় করছেন এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন তাদের কর্মচারীদের সাথে। এদিকে কিন্তু আমরা এখানে এসে দেখেছি মন্ত্রী ইতিমধ্যে প্রবেশ করবেন বলে ফুল নিয়েই কিন্তু কর্মচারীরা উপস্থিত আছেন। আর আপনি জানেন যে 37 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে কিন্তু শপথ নিয়েছেন বৃহস্পতিবার, তারপর থেকে কিন্তু শুক্রবার শনিবার 2 দিন পড়ার কারণেই কিন্তু তারা মন্ত্রণালয়ে আসেননি এবং বন্ধ ছিল, কিন্তু আজকে রোববার সকাল থেকেই কর্মদিবস শুরু থেকেই কিন্তু আমরা দেখেছি যে শুরু হয়েছে কর্মদিবস, আর সেই সাথেই কিন্তু মন্ত্রীরা এবং উপমন্ত্রীরা আসছেন এবং তারা কিন্তু মত বিনিময় করছেন। লাবণী, মন্ত্রণালয় থেকে সচিবালয় থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল শেষ সংবাদ। ধন্যবাদ নূপুর আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা পরবর্তী সংবাদে হয়তো আবার আপনার সাথে যুক্ত হয়ে সচিবালয়ের প্রথম কর্মদিবসের আরো তথ্য জানবো। राजधानी सह देश जुड़े दापट चलছে शीतेर सारा दिने देखा मिलছে ना सूर्येर। दर्शक शीत परिस्थितिर खबर जानाते पंचगढ़ थेके सरासरि जुक्त होच्छेन आमादेर सहकर्मी राशिदुज्जामान बाबू। बाबू आपनि तो पंचगढ़े रयेछेन, शीतेर आजकेर तीव्रता पंचगढ़े केमन, आबहावा अफिस कि बलছে, सर्बशेष तथ्य जानाबेन। धन्यवाद लाबणी। हिमालय 165 किलोमीटर दूरे हलो हिमालय कन्या पंचगढ़े जो दापट देखा हिमालय से क्योंकि आसले व्यत्यय नय। आसले देखे गत 7 दिन धरे क्योंकि आसले पंचगढ़ जिला क्योंकि सूर्यर आलो देखा मिलेनि। गतकाल के बिकाले किछुटा आलो देखा गेल, सूर्यर आलो देखा गेलेও क्योंकि आज प्राय 11টা पेरिए गेल एखन पर्यन्त क्योंकि सूर्यर आलो देखा मिलेनि। विशेष करे आपनाके জানাই যে সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশায় ঢাকা ছিল পুরো পঞ্চগড়। সাথে কিন্তু আসলে দেখেছি আমরা শিশির বিন্দু ঝরছে, যেই কারণে কিন্তু হিমালয়ের শীতল বাতাসের সাথে কনকনে ঠান্ডা এখানকার জনজীবনের কিন্তু কিছুটা স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে আপনারা তাদের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ, কারণ তারা সঠিক সময়ে কাজে যেতে পারছে না, আবার সময় কম হওয়ার জন্য তাদেরকে কাজে নিচ্ছে না। এ যখন অবস্থা তখন আমরা কথা বলেছিলাম তেতুলিয়া আবহাওয়া অফিসের সাথে। তেতুলিয়া আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে আজকে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আপনাকে আরেকটু জানাই যে প্রতি বছরেই আসলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকে পঞ্চগড়ে। বিশেষ করে আপনি আরেকটু জানাই যে বিকেল হলেই কিন্তু আসলে হাট বাজারগুলো থেকে লোক সমাগম অনেকটা কিন্তু কমে যায়। আর একটু বলি যে বিশেষ করে রাস্তায় যদি দেখি আমরা, সেই রাস্তাগুলোতেও দেখা যায় যে লোক সমাগম অনেকটা কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু আসলে কেউ রাস্তায় বা হাট বাজারে যাচ্ছে না বলে এমনটি আমরা লক্ষ্য করেছি। এদিকে আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে প্রায় 25,000। এই 25,000 কিন্তু স্থানীয় যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যা অনুপাতে কিন্তু আসলে খুবই কম। বিশেষ করে আমরা দেখেছি যে এই এলাকার অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজ সহ শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, যেই কারণে কিন্তু আসলে তারা কিন্তু মানবত জীবনযাপন শুরু করছে। এই শীতজনিত রোগের কারণে কিন্তু আমরা দেখেছি যে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে বয়োবৃদ্ধ এবং শিশুরা ভর্তি হচ্ছে। প্রতিদিন কিন্তু নতুন করে রোগীরা ভর্তি হচ্ছে। বিশেষ করে গতকালকে যদি বলি আমরা ডায়রিয়ায় একজন শিশু মারা যাওয়ার খবর কিন্তু আমাদের কাছে এসেছে। অর্থাৎ যত আবহাওয়া বলছে যে যতই দিন যাচ্ছে ততই কিন্তু শীতের তীব্রতা নিচের দিকে নামবে। বিশেষ করে পুরো মাস জুড়ে অর্থাৎ জানুয়ারি মাস জুড়ে কিন্তু আসলে শীতের তীব্রতা থাকবে। যদিও আবহাওয়া বলছে যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও যে কনকনে ঠান্ডা হিমালয়ের যে হিম বাতাস সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে আমাদেরকে এমনটি জানিয়েছে। আরেকটু আপনাকে জানিয়ে রাখি লাবণী যে এই ঘন কুয়াশা এবং কনকনে শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে শিক্ষার্থীর সংখ্যা অনেকটা কমে এসেছে বলে আমাকে জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানরা। বিশেষ করে অভিভাবকদের সাথে আমি কথা বলেছি, অভিভাবকরা আমাকে যেমনটি জানিয়েছে যে এখানকার পঞ্চগড়ের শীত অত্যন্ত তীব্র হওয়ার কারণে বাচ্চারা আসলে সকাল থেকে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, আবার ঠান্ডার কারণে তাদেরকে বাইরে বের করা যাচ্ছে না, যেই কারণে স্কুলে পাঠানো সম্ভব হচ্ছে না বলে এমনটি জানিয়েছে। অর্থাৎ এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ লাবণী। ধন্যবাদ রাশিদুজ্জামান বাবু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক পঞ্চগড় থেকে শীত পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক এবার আমরা শীতের পরিস্থিতির আরো তথ্য জানাবো। আমরা চলে যাব বরগুনাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। রিয়াজ, আপনি আমাদের জানাবেন যে বরগুনাতে শীতের তীব্রতা কেমন দেখছেন, সেখানের জনজীবনের দুর্ভোগের কেমন পরিস্থিতি দেখছেন, কি তথ্য আছে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। টানা 4 দিনের যে তীব্র শীত, এই তীব্র শীতে কিন্তু জনজীবন অনেকটাই স্থবির হয়ে গেছে। উপকূলীয় জেলা বরগুনায় এই শীতের কারণে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু ঠিকভাবে কাজ করতে যেতে পারছে না, এবং যারা মাঠে কাজ করছে তারা মাঠে গিয়ে কাজ করে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। আমি এখন রয়েছে বরগুনা সদর হসপিটালে। বরগুনা সদর হসপিটালের যে অবস্থা তা দেখানোর চেষ্টা যদি আমি করি তাহলে আপনাকে একটি যে বিষয় বলতে হবে যে আসলে এখানে যে সেই অবস্থাটা কিন্তু প্রতিদিনই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, এবং প্রতি রোগী কিন্তু আসছে ঠান্ডা জনিত কারণে, এবং যে কারণে কিন্তু এই হসপিটালের 250 শয্যার হসপিটাল হলেও কিন্তু এখানে प्रतिदिन 4 থেকে 500 रोगी কিন্তু ভর্তি হচ্ছে, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরাই কিন্তু বেশি ভর্তি হচ্ছে। আমরা এখানে হসপিটালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে আসলে এখানে যে রোগী সেই রোগীরা ঠান্ডাজনিত কারণেই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, ঘুরে ঘুরে দেখেছি যে এখানে যেহেতু মৎস্য এবং কৃষি নির্ভর এলাকা, সেহেতু কিন্তু সাগর এবং নদীতে কিন্তু ঠিকভাবে মাছ শিকার করতে যেতে পারছে না, ও তীব্র কুয়াশার কারণে কিন্তু তারা সাগরেও যেতে পারছে না এবং নদীতেও যেতে পারছে না, যে কারণে কিন্তু মাছের সরবরাহ কমেছে এবং মাছের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং এই তীব্র শীত থাকার কারণে জেলেরা ঠিকভাবে মাছ শিকার করতে পারছে না। এবং আমরা বিভিন্ন খেতে গিয়ে দেখেছি যে তীব্র শীত থাকার কারণে ঠিকভাবে কৃষকরা তাদের খেটে খাওয়া মানুষরা কিন্তু তাদের আয়ের উপর এই প্রভাবটা পড়েছে। এবং এই এক সপ্তাহে কিন্তু দুপুর 1টার আগে কিন্তু সূর্যের দেখা না মিললেও আজ 10টার পরে কিন্তু সূর্যের দেখা মিলছে, কিন্তু হিম বাতাসের কারণে কিন্তু শীতের তীব্রতা কিন্তু কম নেই, শীতের তীব্রতা কিন্তু ঠিক আগের মতোই রয়েছে। আমরা আবহাওয়া বিভাগের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা যেমনটা জানিয়েছে যে 2-1 দিনের মধ্যে শীতের তীব্রতা কমলেও 18 থেকে 19 তারিখের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টির কারণে এবং শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছে। যে এই শীতের সময়টা কিন্তু দেরিতে শুরু হওয়ার কারণে কিন্তু শীতটা একটু দেরিতে শুরু হয়েছে এবং এই এখন শীতের শেষ সময় এবং এখনো 1 মাসের মতো শীত রয়েছে, সেই শীতের তীব্রতা কিন্তু বাড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছে। যেমন প্রতিনিয়তই কিন্তু শীতের তীব্রতার কারণে কিন্তু এখানে যে শিশু ওয়ার্ডগুলো রয়েছে হসপিটালে, সেই শিশু ওয়ার্ডে কিন্তু প্রতিদিনই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। এই মাত্র 50টা বেড থাকলেও এখন কিন্তু 100-র মতো শিশু রোগী ভর্তি রয়েছে এবং সেই ভর্তির শিশুদের কিন্তু ডাক্তাররা বিভিন্ন পরামর্শ দিয়েছে এবং মাদেরকে জানিয়েছে যাতে এই শীতের মধ্যে যে বাচ্চাদের নিয়ে না নেওয়া হয় সে ব্যাপারে কিন্তু তাদের সতর্ক থাকার বারবার পরামর্শ দিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রিয়াজ আহমেদ মুস্তা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বরগুনা থেকে শীতের পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, শীত পরিস্থিতির আরও তথ্য জানাবো। এবার আমরা চলে যাব জয়পুরহাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী রেজাউল করিম। রেজা, জয়পুরহাটে শীতের তীব্রতা কেমন দেখছেন? সেখানে শীতের জন্য জনজীবনে দুর্ভোগ কেমন দেখছেন? কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ লাবণী আমি আপনাকে জানিয়ে রাখি যে আমাদের জয়পুরহাটের আবহাওয়া অফিস নেই। আবহাওয়া অফিস, আমাদের স্থানীয় আবহাওয়া অফিস হচ্ছে নওগাঁ জেলার বদলগাছি পার্শ্ববর্তী উপজেলার। এই বদলগাছি আবহাওয়া অফিস থেকে আমাকে যেটি তথ্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে 10.3 ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট রেল স্টেশনে। এইখানে রেল স্টেশনে কিন্তু প্রত্যেকটা ট্রেন ঘন কুয়াশা এবং ঘন কুয়াশার কারণে মূলত 3 ঘন্টা 2 ঘন্টা বা তারও বেশি সময় ধরে কিন্তু ট্রেনগুলোর নির্ধারিত সময় আসতে পারতেছে না এবং ট্রেন লেট করছে। আমি একটু এখানকার যে যাত্রীদের সাথে কথা বলে যেটা আমি জানতে পেরেছি যে তারা কিন্তু প্রচণ্ড শীতে এবং ঘন কুয়াশায় কিন্তু এখানে এই স্টেশনে অবস্থান করছে এবং এতে কিন্তু তারা চরমভাবে জুবুথুবু শীতে যে তাদের যে ছোট শিশু বাচ্চা দিয়ে জুবুথুবু অবস্থায় কিন্তু তারা এই বিরাজ করছে। তো আরেকটা বিষয়, জয়পুরহাটের যে জেলা প্রশাসক তার সঙ্গে আমি কথা বলেছি। এখানে স্থানীয়ভাবে যে কম্বল বা শীত বস্ত্র দেওয়া আর কথা আছে সেটা হচ্ছে 21,720টি কম্বল বা শীত বস্ত্র দিবে। তো এখানে আমরা কিন্তু দৃশ্যমান কম্বল বা শীত বস্ত্র দেওয়ার বিষয়টি কিন্তু শুনেছি, কিন্তু আমরা দেখতে পাইনি। এই মুহূর্তে একজন যাত্রী আছেন, যাত্রীর কাছ থেকে আমরা জানবো যে আসলে শীত পরিস্থিতির মধ্যে আপনারা কিভাবে চলাচল করছেন, আপনাদের কি সুবিধা নিয়ে একটু বলবেন। প্রচন্ড শীতে আমরা কাঁপতেছি, এদিকে ওয়েটিং রুমটাও খালি নাই, আপনার ওয়েটিং রুমটা বন্ধ আছে। আসলে এই সময় তো ওয়েটিং রুমটা খুলে দেওয়ার কথা, কিন্তু দিচ্ছে না। আমরা ট্রেন ধরার জন্য আসি, আর আমার ট্রেনটাও তো 2 ঘন্টা প্রায় লেট। এখন ট্রেন 12টার পর আসার কথা শুনতেছি। এমন অবস্থায় আমরা শীতে কাঁপতেছি, ট্রেন লেটের কারণে বসে আমরা সবাই খুব কষ্টে আছি। আপনি একজন যাত্রীর কাছ থেকে আমরা কিন্তু শুনছিলাম যে এখানে কিন্তু এই শীতের মধ্যে কিন্তু এই যে ওয়েটিং রুম আছে আমাদের স্টেশনে, এই ওয়েটিং রুম কিন্তু বন্ধ। আমি একটু দেখাতে চাই, যাত্রী কিন্তু এখানে 11টি আন্তঃনগর ট্রেন, 11টি আন্তঃনগর ট্রেন এখানে কিন্তু চলাচল করে। এখানে পাশাপাশি আরও মেল ট্রেন চলাচল করে। এখানে কিন্তু ওয়েটিং রুম কিন্তু খোলা রাখার দরকার শীতে। এবং গত রাত থেকে যে তুষারপাত যে হচ্ছে ঘন কুয়াশার সাথে, পাশাপাশি দমকা হাওয়া এবং শীতের কারণে কিন্তু ওয়েটিং রুমগুলো কিন্তু বন্ধ। এই ওয়েটিং রুম খোলার দাবি জানিয়েছেন এখানকার যে স্থানীয় যাত্রী যারা দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া আসা করে। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ শীত নিয়ে পরিস্থিতি। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে লাবণীর কাছে। লাবণী, ধন্যবাদ রয়েছে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সারা দেশে শীতের তীব্রতা বেড়েই চলেছে, আর সে ব্যাপারেই বিস্তারিত তথ্য জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। নিত্যপণ্যের বাজারে অস্থিরতার মধ্যে এবার আরেক দফা বেড়েছে চালের দাম। দর্শক, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, আপনি আমাদের জানাবেন যে চট্টগ্রামে চালের দাম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, কি তথ্য আছে? ধন্যবাদ। আসলে চট্টগ্রামে যদি বলতে চাই তো চট্টগ্রাম নয়, সারা দেশেই দীর্ঘদিন যে উচ্চ মূল্যে চালের মূল্য ছিল স্থিতিশীল, সেই মূল্যটা কিন্তু আসলে ফের আমরা দেখতে পেয়েছি। চট্টগ্রামের বাজারে চালের যে মূল্য সেটি বৃদ্ধি পেয়েছে। মোটা এবং সরু উভয় চালের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে প্রতি কেজিতে কিন্তু 150 থেকে প্রায় 250 টাকা পর্যন্ত প্রতি বস্তায় আসলে বৃদ্ধি পেয়েছে। এবং একই সাথে পাইকারি ও খুচরা পর্যায়ে আমরা দেখেছি যে সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে, এবং সরবরাহ পর্যাপ্ত থাকার পরেও কিন্তু আসলে নতুন ও পুরাতন দুটি চালই কিন্তু আসলে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া খুচরো বাজারে যে মোটা এবং চিকন চাল প্রতি কেজিতে আমরা দেখেছি যে 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। যদি একটু বলতে চাই যে যেটি BRI 28 সেটি বিভিন্ন মানভেদে আমরা দেখেছি যে কেজিতে প্রতি কেজি 58 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যার মূল্য ছিল আগে 54 থেকে 55 টাকা। সেই হিসেবে প্রায় 4 টাকার মতো বেড়েছে। তো অন্যদিকে খুচরা বাজার আমরা দেখি চিকন চালের মধ্যে যেটি মিনিকেট রয়েছে সেটি প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 78 টাকায়, এবং নাজির চাল প্রতি মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা দরে। তো এই বিষয়ে আসলে আমরা এখানে চট্টগ্রামের যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, এবং পাইকারি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন যে কৃষকের থেকে যে মিল মালিক তারা চাল এবার বাড়তি দামে কিনছেন, তো যার কারণে কিন্তু আসলে চালের বাজারে একটি প্রভাব পড়েছে তারা জানিয়েছেন। এবং একই সাথে যারা চালের যে বাজার সেটির সাথে সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা বলেছি এবং অনেকে বলছেন যে আসলে মিল মালিকদের আসলে কারসাজির এর কারণে হঠাৎ করে যেই চালের বাজার সেটি অস্থির হয়ে উঠেছে, এবং নানা অজুহাতে কিন্তু চাল কল মালিকরা আসলে দাম বাড়িয়ে দিয়েছে। এতে পাইকারি ও খুচরো বাজারে যে চালের দাম সেটি আসলে বেড়ে যাচ্ছে বলে আমাদের জানিয়েছে। তো চট্টগ্রামের এক পাইকারি ব্যবসায়ীর সাথে কথা বলে আসলে তিনি আমাদেরকে বলছেন যে নির্বাচনের পরে যে হঠাৎ করে যে চালের বাজার সেটি কিন্তু আসলে অনেকে বলছেন যে সিন্ডিকেটের কবলে আসলে যে চালের বাজারে চালের মূল্য সেটি বেড়ে গেছে। এবং চালের বাজার স্বাভাবিকভাবে তারা আমাদের বলছেন যে চালের বাজারে যে প্রতি বস্তা চালের মূল্য কিন্তু স্বাভাবিকভাবে 50 থেকে 100 টাকা পর্যন্ত বৃদ্ধি পায়, কিন্তু এবার তারা বলছেন যে এক লাফে প্রতি বস্তায় প্রায় 150 থেকে 250 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই ব্যাপারে কিন্তু আসলে আমরা প্রায় প্রতিটি বাজারে ঘুরে দেখেছি চট্টগ্রামের যে পাইকারি বাজারগুলো রয়েছে চালে, সেখানে কিন্তু তারা আসলে আমাদের যেটি জানাচ্ছেন যে পাইকারি বাজারগুলোতে আসলে যেখান থেকে চাউল এই বাজারে আসে সেখান থেকে আসলে চালের মূল্য বৃদ্ধি, এবং তারা আসলে অনেকটা চড়া মূল্যে কিনছে, যার কারণে আসলে এই বাজারে প্রভাব আছে। এবং কিন্তু সরবরাহের ব্যাপারে যদি বলি সেই ক্ষেত্রে তারা বলছেন যে সরবরাহে কোনো সংকট নেই এবং পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তো আমার কাছে চট্টগ্রাম থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। ধন্যবাদ ইশতিয়াক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চালের দাম বৃদ্ধির ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী। দর্শক, চালের দাম বৃদ্ধির আরও তথ্য আপনাদেরকে জানাবো। আমরা চলে যাব কুষ্টিয়াতে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কুষ্টিয়াতে চালের দাম বৃদ্ধির পর বাজার পরিস্থিতি কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন, কি তথ্য আছে? ধন্যবাদ লাবণী। ভোটের উত্তাপ শেষ হতে না হতেই কিন্তু কুষ্টিয়ার চালের বাজার উত্তপ্ত হতে শুরু করেছে, অর্থাৎ সব ধরনের চালই কুষ্টিয়ায় কেজি প্রতি বেড়েছে 3 থেকে 4 টাকা করে। আর এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে হঠাৎই আরেক দফা চালের দাম বাড়ায় বিপাকে পড়েছে যারা সাধারণ নিম্ন এবং মধ্য আয়ের মানুষ ছিল তারা। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় চালের বাজার পৌর বাজারে। এ বাজারে আজকে কিন্তু সব ধরনের চাউলই বিক্রি হচ্ছে বাড়তি দামে, অর্থাৎ 3 কেজি প্রতি 3 থেকে 4 টাকা করে দামে বিক্রি হচ্ছে। আমি যদি আজকের বাজারের চালের দাম জানাই, যেমন সরু মিনিকেট খেতে কুষ্টিয়ায় সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজিতে 4 টাকা বেড়ে 66 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 62 টাকা কেজি দরে। এছাড়াও মোটা যে আটাশ চাল রয়েছে সেটি 3 টাকা কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে 52 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে সব ধরনের চালই কিন্তু কুষ্টিয়ার বাজারে দাম বেড়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই লাবণী যে বাংলাদেশের অন্যতম বৃহত্তর সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এই খাজানগরে যদি চালের দাম বৃদ্ধি পায় তবে কিন্তু দেশের চালের বাজারে অস্থিরতা সৃষ্টি হবে বলেই মনে করছেন যারা সংশ্লিষ্টরা রয়েছেন। আসলে এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে তারা মিলগেট থেকে বেশি দামে চাল কিনছে তাই তারা বাধ্য হচ্ছে বেশি দামে বেচতে। তারা বলছে যদি মিলগেটে চালের দাম কমে তবেই কিন্তু তারা কম দামে চাল বেচতে পারবে, তাছাড়া চাল বেচতে পারবে না। এছাড়াও তারা আরেকটি জিনিস আমাদের জানিয়েছে, তারা কিন্তু বাড়তি দাম দিয়েও মিল থেকে তেমন চাল পাচ্ছে না, অর্থাৎ চালের কিছুটা সংকট রয়েছে তারা যেটি বলছে। আর এদিকে আমরা মিল মালিকদের সাথে কথা বলেছি, যারা মিল মালিকরা কিন্তু এই চালের দাম নিয়ে একটু লুকোচুরি খেলছে, অর্থাৎ কোনো মিল মালিক বলছে যে চালের দাম বেড়েছে 1 টাকা থেকে 2 টাকা, আবার কোনো মিল মালিক বলছে চালের দাম তারা বাড়ায়নি। তবে তারা এটা স্বীকার করছে যে ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু চালের দাম বাজারটি একটু ঊর্ধ্বমুখী। আসলে এই যে চালের বাজারের যে খুচরা বিক্রেতা এবং যারা মিল মালিক রয়েছে তাদের কিন্তু এই দুমুখী কথার বিপাকে পড়েছে যারা সাধারণ ভোক্তা এবং ক্রেতা। তারা বলছে যে এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তার মধ্যে আবার যে আরেক দফায় চালের দাম বাড়লো, এই চালের দাম বৃদ্ধির প্রভাবে কিন্তু তাদের কষ্ট আরেক দফায় বেড়ে যাবে। তাই তারা বলছে শক্ত বাজার মনিটরিংয়ের মাধ্যমে এই যে মিল মালিকদের যে সলচাতুরি এবং লুকোচুরি এটিকে নিয়ন্ত্রণ করার দাবি জানাচ্ছে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর লাবণী। ধন্যবাদ তিতাস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চালের দাম আরেক দফা বৃদ্ধি পেয়েছে সে ব্যাপারেই সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা। বিশেষ সভা ডেকেছেন ১২ম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত জাতীয় পার্টির প্রার্থীরা। দর্শক, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সভা কি শুরু হয়েছে আর কি বলছেন পরাজিত জাতীয় পার্টির প্রার্থীরা, কি তথ্য আছে বিস্তারিত জানাবেন আমাদের? লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় পার্টির যে সব পরাজিত প্রার্থী ১২ম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছে তারা কিন্তু আজকে একটি আলোচনা সভা ডেকেছে, এবং গত বুধবার জাতীয় পার্টির যে 11 জন সংসদ সদস্য তারা কিন্তু শপথ নেওয়ার পর থেকে যারা পরাজিত প্রার্থী তারা কিন্তু অনেকটা মনক্ষুণ্ণ করে এবং এরপরেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করতে থাকে। এবং গত বুধবার যেদিন জাতীয় পার্টির 11 জন সংসদ সদস্য আসলে শপথ গ্রহণ করে সেদিনেই কিন্তু তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে সেখানে কিন্তু অবস্থান গ্রহণ করে, এবং সেখানে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আবুল হোসেন বাবলা এবং অন্যান্য কয়েকজন সেখানে কেন্দ্রীয় নেতা ছিল, এবং তারা কিন্তু চেয়ারম্যান এবং তৎকালীন বর্তমান যে মুজিবুল হক চুন্নু এবং বর্তমান চেয়ারম্যান তাদের কিন্তু পদত্যাগ দাবি করে এবং 48 ঘন্টার একটি সময় বেঁধে দেয়। এরপরে কিন্তু জাতীয় পার্টি নিয়ে আসলে বিভিন্ন মহলে গুঞ্জন চলতে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে মিছিল নিয়ে এখনই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় পার্টির নেতাকর্মীরা চলে আসছেন এবং তারা আসলে দাবি তুলছেন যে আসলে যে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব তারা কিন্তু যেসব প্রার্থী অর্থাৎ 283 জন প্রার্থীকে নির্বাচনের মাঠে নামিয়ে তারা কিন্তু আসলে অনেকটাই সরে গিয়েছে এবং তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি, এমন অভিযোগ কিন্তু জাতীয় পার্টির যেসব প্রার্থী আসলে ১২ম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছে তারা কিন্তু অভিযোগ করে আসছিলেন। এবং তারা দাবি করে আসছিলেন যে 26টি আসনে বর্তমান সরকারের সঙ্গে আসলে আওয়ামী লীগের সাথে অনেকটা চুক্তি করে কিংবা সমঝোতায় এসে বাকি প্রার্থীদেরকে আসলে কার্যত নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তারা যেটি চাচ্ছিলেন যে সম্মিলিতভাবে জাতীয় পার্টির যে এবারের বিপর্যয় সেটির জন্য চেয়ারম্যান এবং মহাসচিবকে কিন্তু তারা দাবি করে আসছিল। যদিও সেই দাবির প্রেক্ষিতে আসলে কোনো ধরনের কর্ণপাত করেনি এবং পরদিন বৃহস্পতিবার কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব অনেকটা পুলিশি প্রহরায় তারা চেয়ারম্যানের যে বনানী কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে এবং সেখানে কিন্তু তারা অবস্থান করে। এরপরে ৪৮ ঘন্টা সময় পেরিয়ে গেলেও কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব তারা কিন্তু আসলে কোনো রকমের পদত্যাগ তো করেনি, উল্টো দুইজন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাকে আসলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গাজী ফিরোজ রশিদ এবং আরও একজন নেতাকে কিন্তু আসলে জাতীয় পার্টি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা এবং কি কারণে তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হবে তার জন্য কিন্তু তারা আসলে একটি সময় বেঁধে দিয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু আজকে যে ২৮০ জনের মতো প্রার্থী তারা কিন্তু আসলে এখানে সভা ডেকেছে এবং এখানে শুধু জাতীয় পার্টির পরাজিত যে প্রার্থী তারাই না, এর বাইরেও কিন্তু অসংখ্য নেতাকর্মীকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে চলে এসেছেন। আমরা গত কিছুদিন ধরে যেটি শুনতে পাচ্ছিলাম জাতীয় পার্টি অনেকটা ভাঙ্গনের মুখে পড়বে, সেটিরই কিন্তু আসলে একটা বহিঃপ্রকাশ এখানে দেখা যেতে পারে। আমরা এখানে এখন সভা শুরু হওয়ার আগে 11টায় সভাটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 12টা বাজতে চলেও কিন্তু সে সভা শুরু হয়নি। তবে আমরা এখানকার যেসব নেতাকর্মী আছেন তাদের সঙ্গে বারবার কথা বলবার চেষ্টা করেছি, তারা কিন্তু আসলে আজকের আলোচ্য সূচিগুলো নিয়ে তেমন কিন্তু কোনো কথা বলতে সক্ষম হননি এবং তারা বলছিলেন যে আমরা আনুষ্ঠানিকভাবে আলোচনার সভা যেটা হবে সেখানেই কথা বলবো এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলিনি। এবং যেটা আশা করা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে যে সব আলোচনা হচ্ছিল অর্থাৎ জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকটা ভরাডুবি হয় এবং তারা এর আগের নির্বাচনে ২০১৮ সালেও তারা কিন্তু ২৬-২৭টি আসন পেয়েছিল এবং এবার কিন্তু মাত্র 11টি আসন পায়, অর্থাৎ জাতীয় নির্বাচনে এক ধরনের ভরাডুবি ছিল। অর্থাৎ এই নির্বাচনে কিন্তু বিএনপি এবং জামাত সহ অন্যান্য বিরোধী দলগুলো কিন্তু ছিল না, ফলে একটা ফাঁকা মাঠেও কিন্তু তারা নির্বাচনে তেমন ভালো করতে পারেনি বলে এখানকার নেতাকর্মীরা অভিযোগ করেছিলেন গত কয়েকদিন ধরে। তারাই কিন্তু আসলে আজকে সমাবেশটি ডেকেছে এবং তারা যেটি অভিযোগ করছিল যে বিএনপি না থাকলেও আওয়ামী লীগ এবং স্বতন্ত্র যে প্রার্থীরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু অর্থনৈতিক এবং পেশি শক্তির কাছে তারা কিন্তু সেভাবে দাঁড়িয়ে উঠতে পারেনি এবং তারা আসলে নির্বাচনে অনেকটা পরাজিত হয়েছে। এবং তবে এর গত বৃহস্পতিবারে জাতীয় পার্টির যে চেয়ারম্যানের কার্যালয় সেখানে আসার পরে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু যেটি বলছিলেন যে আসলে যে নির্বাচনটি হয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগ কিছুটা ছাড় দিয়েছিল 26টি আসনে, এরপরে কিন্তু সেসব আসনে আওয়ামী লীগেরই আসলে স্বতন্ত্র প্রার্থী ছিল, ফলে তাদের যে লড়াইটা সেটি কিন্তু অনেকটা ভালোই লড়াই করতে হয়েছে এবং সেখানে কিন্তু তারা 26টি সমঝোতার আসনেও কিন্তু 15টিতে কোনো ধরনের ভালো ফলাফল করতে পারেনি। এবং আমরা কিছুক্ষণ আগে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আবুল হোসেন বাবলার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি বলছিলেন যে আসলে আমরা আনুষ্ঠানিকভাবে এইখানে যে সভা হবে সেখানে আসলে কথা বলবো। ধন্যবাদ হাসান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বিশেষ সভা ডেকেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত জাতীয় পার্টির প্রার্থীরা, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। আমাদের পরের বুলেটিন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.deshtiv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @deshtelevision অথবা @deshtiv নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে। বিশেষ সভা ডেকেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত জাতীয় পার্টির প্রার্থীরা। দর্শক, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সভা কি শুরু হয়েছে, আর কি বলছেন পরাজিত জাতীয় পার্টির প্রার্থীরা, কি তথ্য আছে বিস্তারিত জানাবেন আমাদের। লাবণী আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় পার্টির যেসব পরাজিত প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছে তারা কিন্তু আজকে একটি আলোচনা সভায় ডেকেছে এবং গত বুধবার জাতীয় পার্টির যে 11 জন সংসদ সদস্য তারা কিন্তু শপথ নেওয়ার পর থেকে যারা পরাজিত প্রার্থী তারা কিন্তু অনেকটা মনক্ষুণ্ণ করে এবং এরপরেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করতে থাকে এবং গত বুধবার যেদিন জাতীয় পার্টির 11 জন সংসদ সদস্য আসলে শপথ গ্রহণ করে সেদিনেই কিন্তু তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে সেখানে কিন্তু অবস্থান গ্রহণ করে এবং সেখানে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আবুল হোসেন বাবলা এবং অন্যান্য কয়েকজন সেখানে কেন্দ্রীয় নেতা ছিলেন এবং তারা কিন্তু চেয়ারম্যান এবং তৎকালীন বর্তমান যে মুজিবুল হক চুন্নু এবং বর্তমান চেয়ারম্যান তাদের কিন্তু পদত্যাগ দাবি করে এবং 48 ঘন্টার একটি সময় বেঁধে দেয়। এরপরে কিন্তু জাতীয় পার্টি নিয়ে আসলে বিভিন্ন মহলে গুঞ্জন চলতে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে মিছিল নিয়ে এখনই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় পার্টির নেতা কর্মীরা চলে আসছেন এবং তারা আসলে দাবি তুলছেন যে আসলে যে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব তারা কিন্তু যেসব প্রার্থী অর্থাৎ 283 জন প্রার্থীকে নির্বাচনের মাঠে নামিয়ে তারা কিন্তু আসলে অনেকটাই সরে গিয়েছে এবং তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি এমন অভিযোগ কিন্তু জাতীয় পার্টির যেসব প্রার্থী আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছে তারা কিন্তু অভিযোগ করে আসছিলেন এবং তারা দাবি করে আসছিলেন যে 26টি আসনে বর্তমান সরকারের সঙ্গে আসলে আওয়ামী লীগের সাথে অনেকটা চুক্তি করে কিংবা সমঝোতায় এসে বাকি প্রার্থীদেরকে আসলে কার্যত নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা যেটি চাচ্ছিলেন যে সম্মিলিতভাবে জাতীয় পার্টির যে এবারের বিপর্যয় সেটির জন্য চেয়ারম্যান এবং মহাসচিবকে কিন্তু তারা দাবি করে আসছিল। যদিও সেই দাবির প্রেক্ষিতে আসলে কোনো ধরনের কর্ণপাত করেনি এবং পরদিন বৃহস্পতিবার কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব অনেকটা পুলিশি প্রহরায় তারা চেয়ারম্যানের যে বনানী কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে এবং সেখানে কিন্তু তারা অবস্থান করে। এরপরে 48 ঘন্টা সময় পেরিয়ে গেলেও কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব তারা কিন্তু আসলে কোন রকমের পদত্যাগ তো করেনি, উল্টো 2 জন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাকে আসলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গাজী ফিরোজ রশিদ এবং আরো একজন নেতাকে কিন্তু আসলে জাতীয় পার্টি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা এবং কি কারণে তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হবে তার জন্য কিন্তু তারা আসলে একটি সময় বেঁধে দিয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু আজকে যে 280 জনের মতো প্রার্থী তারা কিন্তু আসলে এখানে সভা ডেকেছে এবং এখানে শুধু জাতীয় পার্টির পরাজিত যে প্রার্থী তারাই না, এর বাইরেও কিন্তু অসংখ্য নেতাকর্মীকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে চলে এসেছেন। আমরা গত কিছুদিন ধরে যেটি শুনতে পাচ্ছিলাম জাতীয় পার্টি অনেকটা ভাঙনের মুখে পড়বে সেটিরই কিন্তু আসলে একটা বহিঃপ্রকাশ এখানে দেখা যেতে পারে। আমরা এখানে এখন সভা শুরু হওয়ার আগে 11টা সভাটি শুরু হওয়ার কথা ছিল কিন্তু 12টা বাজতে চলেও কিন্তু সে সভা শুরু হয়নি। তবে আমরা এখানকার যেসব নেতাকর্মী আছেন তাদের সঙ্গে বারবার কথা বলবার চেষ্টা করেছি, তারা কিন্তু আসলে আজকের আলোচ্য সূচিগুলো নিয়ে তেমন কিন্তু কোনো কথা বলতে সক্ষম হননি এবং তারা বলছিলেন যে আমরা আনুষ্ঠানিকভাবে আলোচনার সভা যেটা হবে সেখানেই কথা বলবো এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলিনি এবং যেটা আশা করা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে যে সব আলোচনা হচ্ছিল অর্থাৎ জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকটা ভরাডুবি হয় এবং তারা এর আগের নির্বাচনে 2018 সালেও তারা কিন্তু 26-27টি আসন পেয়েছিল এবং এবার কিন্তু মাত্র 11টি আসন পায়, অর্থাৎ জাতীয় নির্বাচনে এক ধরনের ভরাডুবি ছিল। অর্থাৎ এই নির্বাচনে কিন্তু বিএনপি এবং জামাত সহ অন্যান্য বিরোধী দলগুলো কিন্তু ছিল না, ফলে একটা ফাঁকা মাঠেও কিন্তু তারা নির্বাচনে তেমন ভালো করতে পারেনি বলে এখানকার নেতাকর্মীরা অভিযোগ করেছিলেন গত কয়েকদিন ধরে। তারাই কিন্তু আসলে আজকে সমাবেশটি ডেকেছে এবং তারা যেটি অভিযোগ করছিল যে বিএনপি না থাকলেও আওয়ামী লীগ এবং স্বতন্ত্র যে প্রার্থীরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু অর্থনৈতিক এবং পেশি শক্তির কাছে তারা কিন্তু সেভাবে দাঁড়িয়ে উঠতে পারেনি এবং তারা আসলে নির্বাচনে অনেকটা পরাজিত হয়েছে। এবং তবে এর গত বৃহস্পতিবারে জাতীয় পার্টির যে চেয়ারম্যানের কার্যালয় সেখানে আসার পরে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু যেটি বলছিলেন যে আসলে যে নির্বাচনটি হয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগ কিছুটা ছাড় দিয়েছিল 26টি আসনে, এরপরে কিন্তু সেসব আসনে আওয়ামী লীগেরই আসলে স্বতন্ত্র প্রার্থী ছিল, ফলে তাদের যে লড়াইটা সেটি কিন্তু অনেকটা ভালোই লড়াই করতে হয়েছে এবং সেখানে কিন্তু তারা ২৬টি সমঝোতার আসনেও কিন্তু ১৫টিতে কোনো ধরনের ভালো ফলাফল করতে পারেনি। এবং আমরা কিছুক্ষণ আগে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আবুল হোসেন বাবলার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি বলছিলেন যে আসলে আমরা আনুষ্ঠানিকভাবে এইখানে যে সভা হবে সেখানে আসলে কথা বলতে। ধন্যবাদ হাসান, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বিশেষ সভা ডেকেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত জাতীয় পার্টির প্রার্থীরা। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।